তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ ওষুধ খেয়ে শরীরটা একটু ভালো লাগতেছে, মানে কণ্ঠে একটু জোর আসলো আর কি। আজকে তো মানে গতদিন তো ফুল ড্যামেজ ছিলাম, আজকে একটু জোর আসতেছে। যাই হোক, আব্বু তরমুজ নিয়ে আসছে রাতে, আর কিছু খেজুর আনছে, এই খেজুরটা খুব ভালো, খেজুরটা খেলাম খুব মজা পেলাম। আর তরমুজ হচ্ছে 40 টাকা নিয়েছে কেজি, আর একটা দেশি পেঁপে পাপিয়া, পেঁপেটা সুন্দর আছে, তাকে 5 টাকা। এটা গ্রাম থেকে ওই দোকানে কানেকশনে গেছিলো তখন নিয়ে আসে। এই এটা অনেক ভালো তরমুজ, ফাঁপা ছিল, এটা এখন রেখে দেওয়া হচ্ছে ফ্রিজে, শেরিতে খাওয়া হবে। আর এখন খাই, শেরিতে খাই নেব। হ্যাঁ, ফাঁপা তো বোঝাই যাচ্ছে তরমুজটা ভালো হবে। ফাঁপা না, শিলা। চরম মিষ্টি আম্মু, এটা ফ্রিজে রাখলে আরও স্বাদ হবে। ঠান্ডা গরম তো আজকে, শাড়িতে একদমই কম খাচ্ছি, তরমুজ খেজুর আর কলা। তো আজান দিয়ে দিল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। শাড়িতে ওষুধ খাওয়ার পর জ্বরটা একটু কমছে, মানে আগের তুলনায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে শরীর একটু দুর্বল আছে, সেদিন বৃষ্টিতে ভিজে এই জ্বরটা আসছে। সকাল সকাল আলভি চলে আসে, কেমন আছো? আলভিকে ধরে আম্মু এখন গোসল করা দিছে, কি এখন ফ্রেশ লাগতেছে তোমার? হ্যাঁ, একটা কবিতা শোনা দাও তো আমাদের দর্শককে। পেপে পাখি খাই, পাকা পেপে আফিয়া খাই, পাকা পেপে আফিয়া খাই, এটা কবিতা। আর তুমি কখই বলো, যাও কখই বলো, ক খ খ এ বি সি ডি বলো, এ বি সি ডি ভালো করে বলো, এ বি সি ডি আর 1 2 বলো, 1 2 3 খুব ভালো। দেখি সাইজটা দেখি, আর কি মাপ আছে, আরেকটা মাপ দেখান তো, একটু একটু বড় দেন তো এটা থেকে। তেঁতুল কত বেচতেছেন? তেঁতুল 1 পোয়া 30, 1 পোয়া তেঁতুল দিয়েন তো ভালো হবে, গাছপাকা তেঁতুল। আসসালামু আলাইকুম, সোয়াবিন তেল ভালোটা কত লিটার খোলাটা, 1 নম্বরটা যেটা খোলা তো হয় কেজি কেজি? হ্যাঁ, কত কেজি ওগুলো? 168 টাকা, 168 ভালো হবে এটা, দেন তো এটা 5 কেজি দেন। এই মা বোতল, এই যে আছে বোতল আছে, 5 কেজি আটবে এটা দে, আচ্ছা যা ধরবে ফুল করে দাও। অ্যাঙ্কর ডাল দেন 2 কেজি, 12 কেজি দেন, আর ছোলা 2 কেজি দেন। কলা আরতে কলা নিতে আসলাম, না একটু শক্ত দাও, সমস্যা নাই, রাখি খাওয়া যায়। আরে ভালো দেখি দাও, ওগুলো তো একবারে মরা কলা, যে এটা কি হাইব্রিড না এটা দেশি? হ্যাঁ এটা ভালো আছে, হ্যাঁ এটা ভালো, মিষ্টি হবে বেশি, বুঝতে পারছেন মা? এটা কি গাছ পাকাটা? হ্যাঁ গাছ পাকাটা একবারে দেশি, এটা কালকে হিটে রাখতে দিয়েছে, না 4-5 ছড়ি দাও, এই করাটা ভালো। আচ্ছা দাও, 1 2 3 আলা, 4 5 6 আলা। কালকে কখন আসবো? কালে এরকম টাইমে আসবে। আচ্ছা আচ্ছা আসবো কালে, এক কথা 11টার পরে আসবো। এখানে সব তেঁতুল পাড়া হচ্ছে, তেঁতুল এই কাকাদের কাছে তেঁতুল পাতিছে, একটু তেঁতুল নিলাম, সিনটা দেখেন তেঁতুল আটকে আছে। কি খবর?
নাও। এটার নাম আজকে দেওয়া হয়েছে, ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন, তাই 100 ওর নাম দিছে এর বাদশা। আজকে থেকে এর নাম রাখা হলো বাদশা। বাচ্চা এটা ফেলাই দিছে, এটা খাইতে হবে না। নে বাচ্চা আরেকটা, এটা শেষ করিস নাই, খাবি না, খা। তামুদ্দে আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। নে 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 খা, শাবাশ বাচ্চা। এই আস্তে আস্তে, মুড়িটা বেশি বড় হয়ে আগের থেকে বাচ্চা এখন সুস্থ হয়ে রুটি একবারে মুখে দিতে পারে না, আস্তে আস্তে খায়। কি ছিলিস রে সজনা, আজকেই প্রথম পারছে? হ্যাঁ আজকেই প্রথম পারছে। কি সুন্দর চিকেন চিকেন ফাইন। রোজা ভাঙছে, সেটা তো আমরা জানি। আরেকটা কই, আরেকটা করে কই, আরেকটা কি বাথরুমে ঢুকছে? হ্যাঁ বাথরুমে কি করো? ইতু লাগতে কি খাবো, ভাত খাইতো তুমি? তোমাকে আজকে আম্মু দলি গোতল কলা দিতে, কি নোংলা থাকো তুমি, গোতল কলি বাসায় যা, পরে আসিস আবার, আমরা কাজকর্ম গুলো করি। সারাদিন মানি প্লান্টের একটা গাছ, এটা বেসিনের জন্য করা হয়েছে, আমাদের তপুভাই করে দিছে। বিসমিল্লাহ, সুন্দর হয়েছে মামা, থ্যাংক ইউ। ডাল বাটলাম। কি রে তুই বালি দাইস না আজকে? কেন ও মা আবার অতীত পেন পিট লাগে দিত দুলাভাই আসছিল। হ্যাঁ দুলাভাই, দালাও দালাও গেত খুলি, খেত খেত খুলি, কি লা বাপ রে। গেট খুলতে তো এক ঘন্টা লাগা দিলি, গেট খুলতে পারে না। না ভালোই পারছে, সজনা দিয়ে মাছ রান্না করবো। কি মাছ? ওই যে রুই মাছ ভাজি নিচ্ছি। ও রুই মাছ ভেজে নিস, আমরা মনে হয় সব মাছ ভেজেই খাই না? হ্যাঁ আমরা ভাটাটাই খাই বেশি, আর ছোট মাছ মাথায় খাই, তখন রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া। তোমার গ্যাস মনে হয় শেষের দিকে, লাল লাল হচ্ছে তো, এই নীল কালারটা লাল লাল হয়ে যায় গ্যাস শেষের দিকে হয়ে যাবে। আর আলু দিচ্ছি একটা, এক বেলায় তো ভাত খাওয়া হচ্ছে, লাগে না তো তরকারি। হ্যাঁ এখন দিকে তো সেই তো আমরা তরমুজ আর খেজুর খাচ্ছি। রমজানে প্রথম আজকে ইফতারি পেলাম আমরা, এটা হচ্ছে গরুর বিরিয়ানি। গরুর বিরিয়ানি, এটা কে দিছাম? ওইটা শিমুর বাসা থেকে আসে, শিমুর ননদের বাসায় এটা ইফতারি দিল। ও আচ্ছা আচ্ছা, এ সারা দিন আজকে জ্বালাই দিছে বাসায়। তো রুই মাছ না? হ্যাঁ রুই মাছ, এটা একটু হলে রুই মাছ হয়ে গেছে। হ্যাঁ লবণ ধরন কিছু হয়েছে, আপনাকে দেখালাম। গেটে আলদির আম্মা আসছে,
আর আলবি গেছে গেট খুলতে, কয় আমি গেট খুলবো না। গেট খুলবো না কেন? খুলবো না কেন? এবার আম্মু দেখি আর গেট খুলবে না। ওর আম্মু আসছে, ভাগাই দিছেন বলে মেয়েকে দাবে, এখন আপনি আসছেন ও গেট খুলবে না। এটা হচ্ছে তেঁতুল আর লেবু দিয়ে শরবত, আজকে তেঁতুল আনা হয়েছে। তেঁতুল লেবু শরবত কিন্তু অনেক টেস্টি। আর এদিকে ফলমূল কেটে নিচ্ছে আম্মু। এটা কি বেগুনি? এটা হলো বেগুনি ভাজবো, আলুর চপ ভাজবো। তো বেসনটা, বেসনটা যত ফেটবা বেসন তত সুন্দর হবে। কি করছো? খাওয়ার সোডা, খাওয়ার সোডা দিলে কি হয়? মচমচে হয়? হ্যাঁ একটু মচমচা হয়, মচমচা থাকে অনেক, না দিলেও হয়। এটা উল্টাই না, মরিচের ভাজাটা অনেকদিন পর আজকে খাবো, ছোটবেলা খেতাম অনেক। আজকেও আমি চারটা প্যাকেট দিব। প্রথমে চারটা প্যাকেট বেরিয়ে নিচ্ছি, কারণ ইফতারির লোক খুঁজতে সময় লেগে যায় অনেক। গত দুই দিন বাসায় আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিছিলো, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বের হবো, ছটার মধ্যে বের হয়ে যাবো। অলরেডি 5:45 বেজে গিয়েছে। তুমি না বললা সব ভাজা ভাজি শেষ। মরিচ দিয়ে দিলাম, একটা বোম্বাই মরিচ। হ্যাঁ দিচ্ছি পেঁয়াজি, একটু করে এদের বিরিয়ানি দিয়ে দেবো। হ্যাঁ বিরিয়ানি দিয়ে দাও, দিয়ে দাও। আগের দিনের প্যাকেটগুলো একটু ডিপ হইলেও ভালো ছিল, এগুলোও খারাপ না। হ্যাঁ বড় গেছে। এই তো ইত্যাদি দিতে বের হয়ে গেলাম। আজকে পালসারটা নিচ্ছি না, আজকে নিচ্ছি 135, মানে বস বাইক, যেটা অনেকদিন পর চালাবো আজকে। নর্মালি এটা আব্বু চালায়, আমি অনেকদিন পর, তবে এই বাইকটা অনেক ভালো। তুই মহিলাকে দিয়ে এসো, যাও পিছনে যাও ওই বাসার। সমস্যা নাই, সমস্যা নাই, আমি আপনার জন্য তো রমজানে একটা বাজেট রাখি, ও সেটা হচ্ছে আপনার 10-15 রমজানের পরে পাবেন। আমার তো মাথাতে থাকে সবসময়, সমস্যা নেই। আমি যে ইয়ে করলাম জিনিসটা তোমার কাছ থেকে ইয়ে করি। আচ্ছা হোক, সমস্যা নেই, তো এখন তো সুস্থ আপনি? একটু সুস্থ কিন্তু আঙ্কেল খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি ওটা 10-15 রোজার পর আমি ওটা ব্যবস্থা করে দিই, সমস্যা নেই। থাকেন যাই, আমার সময় নাই তো, দেখা হবে, ফোন দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আমরা লাস্ট যেই চাচিটাকে দিলাম, ইনি হচ্ছে কথা বলতে পারে না, বললো যে রোজা আছে, মানে এমনি বুঝাইলো যে রোজা আসে। তোমার আম্মু রোজা আছে, এটা তোমার আম্মুকে দিও তো, যাও যাও দুধ। আলবি আফিয়ে কই টয়লেটে? হ্যাঁ কি পছন্দ করো? আলু চপ। আলু চপ? আলু চপ আছে তো, খাও। আলু কি
তকালে তুমি তো দুইটা জিলাপি খাই নি দিলা। আমাদের আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আল্লাহ হাফেজ দেবে সবাই। আল্লাহ হাফেজ।